হ্যালো বন্ধুরা, আমাদের চারপাশে অনেক রকমের গাড়ি দেখা যায়, কিন্তু সেগুলো খুবই সাধারণ। আমাদের পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা তাদের ক্রিয়েটিভিটিকে একটু অন্য পর্যায়ে নিয়ে গেছে এবং তৈরি করেছে অসাধারণ কিছু গাড়ি। আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব পৃথিবীর সবচেয়ে অদ্ভুত কিছু গাড়ির সাথে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো স্বাগতম আপনাকে ক্রিপ্টিক বাংলার আরও একটি নতুন এপিসোডে। লিমোজেট, প্রথমবার দেখে আপনি হয়তো ভাবছেন এটি একটি উড়োজাহাজ। আসলে উড়োজাহাজের স্টাইলে তৈরি করা এটি একটি বিলাসবহুল গাড়ি। এক্সিট কোস্ট নামের একটি আমেরিকান কোম্পানি এই গাড়িটি তৈরি করে। এই গাড়িটির নির্মাতা ড্যান হার্জ গাড়িটির এই অদ্ভুত ডিজাইনের জন্য বিশ্বব্যাপী পরিচিত। এই গাড়িটিতে একটি 8 সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই গাড়িটিতে মোট 18টি সিট আছে, যেগুলো অত্যন্ত বিলাসবহুল। এখানে আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। গাড়িটি কেনার জন্য আপনাকে খরচ করতে হবে $1,000,000। বার্গার কার, এই গাড়িটি তৈরি করা হয়েছিল আমেরিকার ক্যানসাস সিটিতে। এই গাড়িটি বার্গারের মতো ডিজাইনে তৈরি করা হয়েছে। এই গাড়িটি তৈরি করা হয়েছিল বার্গারের অ্যাডভার্টাইজ করার জন্য। সেই সময় গাড়িটি পুরো আমেরিকায় সাড়া ফেলে দিয়েছিল। গাড়িটির অদ্ভুত ডিজাইনের জন্য এটি বিশ্বব্যাপী পরিচিত। রেড শু কার, এটি একটি সেমি বাইক সেমি কার। এই গাড়িটিতে 3টি চাকা ব্যবহার করা হয়েছে। গাড়িটি তৈরি করেন ডেভিড ক্রো নামের একজন ব্যক্তি। তিনি 1972 সালে এই গাড়িটি তৈরি করেন। তিনি এই গাড়িটি তৈরি করতে একটি হোন্ডা CB350 ইঞ্জিন ব্যবহার করেন। বর্তমানে ফিলিপিনে এমন পিঙ্ক কালারের আরেকটি গাড়ি তৈরি করা হয়েছে। গাড়িটির এই অসাধারণ ডিজাইনের জন্য এটি সারা বিশ্বব্যাপী ব্যাপকভাবে পরিচিত। দ্য ব্যানানা কার, এই গাড়িটি কলার মতো ডিজাইনে তৈরি করা হয়েছে। এই গাড়িটি তৈরি করেন আমেরিকায় বসবাসকারী স্টিভ ব্রাথউইট নামের একজন ব্যক্তি। গাড়িটি তিনি তৈরি করেন 1993 সালে। একটি ফোর্ড F-150 পিকআপ ট্রাককে মডিফাই করে তিনি এই গাড়িটি তৈরি করেন। এই গাড়িটিতে লম্বালম্বিভাবে 4টি সিট বিদ্যমান, যেখানে 4 জন বসতে পারে। তিনি ব্যানানা পেট্রোল স্টেশন থেকে অনুপ্রাণিত হয়ে এই গাড়িটি তৈরি করেন। দ্য পিএ কার, এই গাড়িটি মোটর দানার মতো ডিজাইনে তৈরি করা হয়েছে। গাড়িটি বার্টস আইপি কমার্শিয়াল কোম্পানি 2005 সালে তৈরি করে। গাড়িটিতে একটি হোন্ডা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। গাড়িটির ওজন 750 কিলোগ্রাম এবং এই গাড়িটিতে কোনো গিয়ার নেই। এটি প্রতি ঘন্টায় 90 কিলোমিটার বেগে চলতে পারে। গাড়িটির এই অদ্ভুত ডিজাইনের জন্য এটি সারা বিশ্বব্যাপী পরিচিত। টেলিফোন কার, এবার সময় হয়ে গেছে আপনাদেরকে আরও একটি অদ্ভুত গাড়ির সাথে পরিচয় করিয়ে দেওয়ার। এই গাড়িটি একটি টেলিফোনের মতো ডিজাইনে তৈরি করা। 1975 সালে হর্ন ড্যাভিস নামের একজন ব্যক্তি এই গাড়িটি তৈরি করেন। গাড়িটিতে একটি হর্ন ব্যবহার করা হয়েছে, যার শব্দ টেলিফোন রিংয়ের মতো। গাড়িটি দেখতে অনেক অদ্ভুত, তবে অন্য সব গাড়ির মতো এই গাড়িটি বেশ সহজে চালানো যায়। ট্রান্সপারেন্ট কার, এখন আপনাদের সাথে যে গাড়িটির পরিচয় করে দেবো এটি একটি ট্রান্সপারেন্ট কার। এই গাড়িটির শেল হিলিক্স ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে, যার ফলে আপনি গাড়িটির বাইরে থেকে ভিতরে সব কিছু দেখতে পাবেন। এই গাড়িটিতে ব্যবহৃত ইঞ্জিন, হার্ডওয়্যার, সামগ্রী সব কিছু ট্রান্সপারেন্ট। রোড অ্যাক্সিডেন্ট কমানোর জন্য এই গাড়িটিতে অনেক অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এই গাড়িটি রোড অ্যাক্সিডেন্টকে অনেকাংশে কমিয়ে দিতে পারে। তো বন্ধুরা, এই গাড়িগুলোর মধ্যে কোন গাড়িটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আর আপনি যদি এমন রহস্য, রোমাঞ্চ, অদ্ভুত এবং আনকমন ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।